করতে চাই যারা আজকে উপস্থিত হয়েছেন দলে যোগ দেবেন তাদেরকে আমার ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা সভাসদ আলোচনা যারা যাদের অতীত নানা কারণে কলুষিত নয় যাদের স্বচ্ছতা আছে যাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে তাদের আমরা দলে গ্রহণ করব দলে গ্রহণ করব এই কারণে আরো বেশি করে যে আমরা চাই দিনারা সন্ত্রাস মুক্ত থাকুক দিনারায় যাতে কোন রকম অশান্তি না থাকে দলীয় ভারসাম্যকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে শারীরিক লড়াইয়ের কোন জায়গা থাকবে না সবাই উন্নত স্বচ্ছ সুস্থ দিনারা গড়ার ক্ষেত্রে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আজকে যারা এখানে যোগদান করছে আমি তাদের কাছে বিশেষভাবে আলাদা যদি মানসিক দিক থেকে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব না থাকে যদি মানসিক ভাবে কোথাও পরিষ্কার থাকে যে হ্যাঁ আমি কোন ভয়ের কাছে মাথা মতো করে নয় কোন প্রলোভনের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে নয় কোন ভয়ে আমাকে অন্য দল ছেড়ে তৃণমূলে নিয়ে যেতে পারবে না আমি স্বেচ্ছায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ থেকে তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থাকা মানুষের জন্য লড়াই করা সেই লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই যার মনে এই স্বচ্ছতা থাকবে যার মনে এই পরিচ্ছন্নতা থাকবে যে একেবারে বিবেকের কাছে পরিষ্কার হয়ে অন্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে তাদের আমরা স্বাগত পাশাপাশি যাদের বলবো যাদের মধ্যে বিন্দু মাত্র দ্বিধা দ্বন্দ্ব আছে তাদের দল ত্যাগ করবার দরকার নেই তারা যে দল ভালোবাসে সেই দলে থাকুন কোনোভাবে আক্রান্ত হওয়ার ভয় তাদের থাকবে না কোনোভাবে কোন কিছুর থেকে বঞ্চিত হওয়ার ভয় থাকবে না আমরা আছি আমরা পাশে থেকে তাদের পাশে দাঁড়াবো যাতে কেউ বলতে না পারে যাতে ভয়ে কোনো কিছু পাওয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে বিজেপির থেকে বা অন্য কোন রাজনৈতিক দলের থেকে তৃণমূল এখানে আমি কাউকে ছোট করবার জন্য এখানে সোমনাথ আছে সোমনাথের এটা নিয়ে তৃতীয়বার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা হবে আমি আশা করবো যে এটা চতুর্থবার হবে অর্থাৎ ও যদি ভালো লাগে তৃণমূল করবে বিজেপি যদি করতে চায় বিজেপি করবে ও নিশ্চিন্ত মনে সেটা করতে পারে কিন্তু যে আমি তৃণমূলে এলাম আগামী রাত্রকে বাঁধতে গিয়ে আক্রান্ত হওয়ার রাত্রকে বাঁধতে গিয়ে দরকার কিন্তু নিশ্চিত থাকতে পারে যে ওর উপর কোনো আক্রমণ হবে না যদিও দুঃখের কথা ও আক্রান্ত হয়েছিল যেদিন আমার উপর আক্রমণ হয়েছিল সেদিন তো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে ছিল তাই সেদিন যেটা হয়েছে সেটা দুর্ঘটনা সেটা কাকতালীয় ঘটনা এই ঘটনা বারবার ঘটবে আমরা দুঃখিত এই রকিদের বাড়ি যেভাবে সেদিন আক্রান্ত হয়েছে রকিদের বাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে এটা তো আমার মধ্যে দ্বিধা নেই যে রকি আমার উপর যখন আক্রমণ হলো তখন রকি সেখানে ছিল না এটা আমি অন্তত পক্ষে জানি এবং রকি শুধু ছিল না তা না রকি
আমি জানি যে বাকি ছিল না দুই নম্বর ওদের পরিবারের সবাই কোভিড আক্রান্ত এই সময় ওকে এই কেসের মধ্যে জড়িয়ে দেওয়া আমাদের নিজেদের ছোট করা আমরা সেটা করব না করতে চাই না এই মানসিকতাটা আমাদের কিন্তু যারা কেউ যদি আমাদের মনে করেন যে আমাকে ঠকাবার জন্য আমাকে ঠকাবার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসবে তাহলে পরবর্তীকালে কিন্তু তার সমস্যার মুখোমুখি হতে হতে পারে যে একবার তিনি তৃণমূলে এলেন দুদিন পরে দেখা গেল আবার বিজেপি পতাকা নিয়ে ঘুরছেন সেই সময় যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটার দায় কিন্তু হবে তাই যা করবেন ভেবে চিন্তে করবেন যা করবেন ভালো বুঝে করবেন আমরা আপনাদের পাশে আছি এই গ্যারান্টিটা দিতে পারি আজকে আমাদের ওয়ারেস নেতারা সবাই উপস্থিত আছে আমি তাদের বলব যার যেমন যোগ্যতা যার যেমন এলাকায় গ্রহণযোগ্যতা তাকে মর্যাদা দিয়ে তাকে গুরুত্ব দিয়ে দলের সাথে